নমস্কার বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি বিশেষ কিছু টোটকা দেবো আপনাদের কাছে সরস্বতী পুজো এসে গেছে আমাদের কাছে স্পেশাল একটা টানের জায়গা মা সরস্বতীর পুজো প্রেমের জন্যও বলতে পারেন তবে প্রেমের কোনো টোটকা দেবো না বিশেষত টোটকা দেবো বা কিছু হেল্প করতে পারে আমি বারবার বলি যে হান্ড্রেড পার্সেন্ট হবে না কিছুটা উপকার করবে হয়তো আপনাদের ফাইভ পার্সেন্ট করলেও এই স বা টেন পার্সেন্ট করলেও ক্ষতি কী বিশেষত শিক্ষার্থীদের জন্য এবং কিছুজন আছেন আমার চ্যানেল দেখেন যারা শিল্পী লাইনের সাথে যুক্ত শিল্প সত্তা যাদের মধ্যে রয়েছে গান বাজনা অভিনয় জগৎ ইত্যাদির সঙ্গে যুক্ত তাদের যদি তাদের জন্য তারা বহুদিন ধরে বলছেন যে কিছু দিন কিছুদিন ফাইভ পারসেন্ট হলেও যদি উপকার করে খারাপ না সরস্বতী পুজোর দিন করা উচিত বা করতে হবে এই টোটকাগুলো প্রথম টোটকাটি হচ্ছে যারা পড়াশোনা করছেন যে কোনো ধরনের পড়াশোনা মনোসংযোগ বাড়ানোর জন্য বা পড়াশোনা করে যদি সফলতা বাড়ানোর জন্য উন্নতি বাড়ানোর জন্য আর দ্বিতীয়টি হচ্ছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত বা ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত তাদের জন্য তাদের সেই দিক থেকে সাকসেসের জন্য আমি প্রণয় মজুমদার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্টো প্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং অবশ্যই বেলাইকনটা প্রেস করে নিতে হবে কারণ জ্যোতিষভিত্তিক তথ্য প্রত্যেকদিন দিন আপনাদের কাছে আলোচনা করি বা নিয়ে আসি চলুন আলোচনা শুরু করি যে জিনিসটা জোগাড় করুন মা সরস্বতীর পুজো প্রত্যেকটা বাঙালি হিন্দুর বাড়িতেই হয় অনেক মুসলমান বন্ধু আছেন আমার চ্যানেল দেখেন বা অন্য ধর্মাবলম্বী মানুষজনও আছেন তারা হয়তো এই টোটকাটা নাও করতে পারেন বা তাদের ক্ষেত্রে একটু টাফ হতে পারে কিন্তু যারা জেনারেল হিন্দু মানুষজন তাহলে এটা তাদের কাছে এটা অ্যাভেলেবেল জিনিস প্রত্যেকের বাড়িতেই জেনারেলি সরস্বতী পুজো হয় কম বেশি আপনাদের যেটা জোগাড় করতে হবে সেটা হচ্ছে দেখবেন আপনারা মায়ের পুজোর সময় মায়ের কাছে একটি কলম এবং একটি দোয়াত দেওয়া হয় যেটা পুজোর পর আমরা জলে দিয়ে দিই দোয়াতটা এবং কলমটি আপনারা রেখে দিন জোগাড় করে নিন এবং সেই দোয়াতে মায়ের পায়ে একটু ঠেকিয়ে নেবেন একটু একটা নতুন আলতার শিশি কিনবেন সেটি ঠেকিয়ে নেবেন ঠেকিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা যেটা করবেন প্রতি পূর্ণিমায় ওই আলতা থেকে একটুখানি তরল ঢেলে নিয়ে আলতা ঢেলে নিয়ে আপনার সন্তানের কপালে একটা করে ফোঁটা দেবেন প্রত্যেক পূর্ণিমার দিন এটা রেখে দিন বাড়িতে ঠাকুর ঘরে বা কোনো পবিত্র জায়গায় পরিষ্কার জায়গায় রেখে দিন এটা প্রথম জিনিস এটা উন্নতি করায় আমি বহু ক্ষেত্রে দেখেছি এটা করায় আর দু নম্বর হচ্ছে এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা যদি ঠিক মতো করা যায় অনেক অনেকাংশ অসুবিধা কমবে শুধু ফাইভ পারসেন্ট বলবো না অনেকাংশে অসুবিধা কমবে প্রথম হচ্ছে যজ্ঞ ডুমুরের ডাল যজ্ঞ ডুমুর যেটা মায়ের পুজোতে লাগে একটু জোগাড় করতে হবে বা পাওয়া যাবে আপনাদের এই সময় পাওয়া যায় লাল আলতা এটা জোগাড় করুন এবং একটা নতুন বট পাতা মানে বট পাতা কচি বট পাতা এই তিনটে জিনিস জোগাড় করবেন সরস্বতী পূজার দিন সন্ধেবেলা যজ্ঞ ডুমুরের ডালটি দিয়ে ভালো করে একটু ছুলে নেবেন মানে মুখটা একটু পেন্সিলের মতো বা পেনের মতো করে নেবেন লাল আলতা নতুন আলতা কোনো একটা পাত্র ঢালবেন পাত্র ঢেলে সেই বটপাতার পাতার ওপর আপ আপনি বসুন আপনার ছেলের জন্য করতে পারেন উত্তর দিকে মুখ করে বসবেন উত্তরমুখী বসে বটপাতার পাতার ওপর ওই যে যজ্ঞ ডুমুরের ডাল নিয়েছেন ছোট্ট একটুখানি টুকরো সেটাকে পেনের বা পেনসিলের মতো করে নিয়েছেন আপনার সন্তানের নাম তার গোত্র এবং আপনি কি কী চাইছেন পুত্রের জন্য বা আপনার কন্যার জন্য সেটি লিখুন যেখানে মা সরস্বতীর পুজো হচ্ছে মায়ের পায়ে তারপরের দিন বা সেই দিন সন্ধ্যাবেলা যদি পসিবেল হয় দিয়ে দিন এবং যে দেখবেন লক্ষ্য করে সেটা যেন মায়ের সাথেই জলে পড়ে যায় মানে জলে দেয়া হয় মায়ের মূর্তিকে সেটা যেন মায়ের সাথে জলে পড়ে যায় প্রত্যেকের বাড়িতেই হয় তা এটা অ্যাভেলেবেল করা যায় এটা করতে যদি পারেন ভীষণ ভালো ফল দেবে বা ভীষণ ভালো উপকার আপনাদের করবে এটুকু আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি লাস্ট হচ্ছে যারা যে কোনো ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত বা যারা যে কোনো শিল্প জগতের সাথে যুক্ত তাদের জন্য এই টোটকাটি বা তাদের জন্য এই উপায়টি যেটা আপনাদের জোগাড় করতে হবে সেটা হচ্ছে ওই প্রথমেই বলেছিলাম যে দোয়াতের কালি দোয়াতটা জোগাড় করে নেবেন মায়ের কাছে যে পুজোর জন্য যে দোয়াতটা দেওয়া হয় বা দোয়াতটা ব্যবহার করানো হয় একটা ময়ূরের পালক একটা দশকর্মার দোকান বা যে কোনো জায়গা থেকে কিনতে পেয়ে যাবেন ময়ূরের পালক এটা জোগাড় করে নিন মায়ের পায়ে একটু লাল আলতা ঠেকিয়ে নেবেন লাল আলতা এবং ভোজ্যপত্র এটা দশকর্মার দোকানে আপনার কিনতে পাবেন যেদিন সরস্বতী পুজো বুধবার থেকে শুরু করে একটা না একুশ দিন সন্ধ্যাবেলা ভোজ্যপত্রটিকে মানে একটু বেশি করে নেবেন অল্পই দাম খুব বেশি দাম নয় কিনে এনে ছোটো ছোটো টুকরো করবেন একুশ দিন একটা না আপনার ইচ্ছা বা আপনার প্রার্থনা ওই ময়ূরের পালক দিয়ে দোয়াতের কালি এবং লাল আলতা দোয়াতের কালিটা ওই মানে ঢেলে নেবেন অল্প অল্প করে ওতে আপনার মনের ইচ্ছা একুশ দিন লিখবেন একটা নির্দিষ্ট সময় করে নির্দিষ্ট সময়ে ধরে করে নেবেন যে আমি সন্ধ্যেবেলা লিখবো কেউ রাত্রিবেলা লিখব এটা একটা ফিক্সড টাইম করবেন যে কোনো উত্তর বা পূর্ব দিকে মুখ করে এটা করুন একটা না একুশ দিন পরপর একুশটা কাগজ জমবে এটা কোনো প্রবাহিত জলে দিয়ে দেবেন করে দেখুন অবশ্যই আপনাদের সাকসেস আসবে অবশ্যই আপনাদের সাকসেস আসবে বা উপকার হবে আশা করি বুঝতে পেরেছেন আবার রিপিট করে দিচ্ছি দোয়াতের কালি আপনার ভুজ্যপত্র ছোট ছোটো টুকরো করে নিন টুকরো করে ময়ূরের পালক দিয়ে দোয়াতের মধ্যে লাল আলতাটি ঢেলে নিন তা দিয়ে আপনাদের ওই পুজোপত্রের ওপর মনের ইচ্ছাটা লিখুন হাতের লেখা ভালো খারাপের কোনো ব্যাপার নেই আপনি বুঝতে পারলেই হবে লিখে একুশটা টুকরো একুশ দিন সরস্বতী পুজোর দিন থেকে শুরু করে পরের একুশ দিন একটা না করে সেটাকে একদিন কোনো একটা প্রবাহিত জলে প্রবাহিত পুকুরে দিলে হবে না প্রবাহ মানে যেখানে ফ্লো হচ্ছে তবে নর্দমা বা ড্রেন না পরিষ্কার জল যেখানে নদী বা ক্যানেল বা এইগুলোতে দিয়ে দিন একটা না একুশ দিন করে যে কোনো সময় দিয়ে আসুন পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে লিখে দেখুন ভীষণ ভালো উপকারে আপনাদের এটা লাগবে আমি বলবো না যে হানড্রেড পার্সেন্ট আপনারা বড়ো ফিল্মে চান্স পাবেন বা বিশাল বড় জায়গায় গানের সুযোগ পেয়ে যাবেন কিন্তু দেখবেন রাস্তাগুলো কিছু হলেও খুলতে থাকে। এটা করে দেখুন নিশ্চয়ই ভালো হবে আশা করবো আপনারা বুঝতে পেরেছেন বা কোনো ডাউট নেই ডাউট থাকলে আরেকবার ভিডিওটা চালিয়ে ভালো করে শুনে নিতে পারেন আর যারা আমাকে দেখাতে চান বা যোগাযোগ করতে চান তাদের জন্য ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়েছি কোথায় চেম্বার করি বলেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন शांति तो नमस्कार